মলয় ঘটক, অভিজিৎ ঘটক বা যেগুলো আপনারা বলছেন, আমি এ সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাই না, বিকজ এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার অ্যাবসলিউটলি। আর না, কেস দেওয়া নিয়ে উনি যখন বলেছেন, তাহলে আমি বলবো যে উনি যখন নিজে 98 থেকে মমতাজির দিদির সঙ্গে আছেন, তো পাঁচটা সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা আমি জিতেছি, দুটো হেরেছেন, তাহলে আমার মনে হয় যে মলয় ঘটক তো একটা ক্রেডিবল ফিগার ছিলেন, মানে তৃণমূলের, তো উনি যদি এটা স্বীকারই করে নেন, তাহলে দেখা যাক স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কেসগুলো আমার এগেনস্টে উইথড্রয়াল করার সৎসাহস দেখায় কিনা। আর আমি উইল বি ভেরি স্কেপটিক্যাল, বিকজ উনি এখন মন্ত্রিত্ব গেছে বা উনি সাংবাদিক সম্মেলন করেছেন, সেটা উনি তৃণমূলে থেকে করেছেন কি তার বাইরে থেকে করেছেন, বহিষ্কৃত হয়েছেন, সেটা কিছু জানি না, মন্তব্য করতে চাই না। খালি এইটুকুনি বলবো যে এটা যদি বিজেপির জয়টাকে কোনোভাবে খাটো করার একটা অপচেষ্টা বা কি বলবো একটা অজুহাত হয়, তাহলে আমি আশ্চর্য হব না, বিকজ ইউ ক্যান অলওয়েজ এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড। তোমারও কি মনে হয় কেস দেওয়াতে তুমি একটু জনপ্রিয় বেশি হয়ে গেছিলে, আর্মস অ্যাক্ট বা নেশা করা এইসব কেস অভিযোগগুলো? সেটা সেটা ওদেরকে ভাবতে হবে, সেটা ওরা এখন ভাবছে, একটা ক্রিকেট টিম হেরে গেলেও তারা ড্রেসিং রুমে একটা বৈঠক করে যে আমরা কী কী জিনিস আরও বেটার করতে পারতাম, তো এটা ভাবছি, ভালো কথা, তো আমিও তো ভাবছি যে কোন কোন জিনিসগুলো কীভাবে করলে আরও আরও বেটার হতো, 70,000টা 1,50,000 করা যেত, কোথায় কোথায় আমি কী কী আটকাতে পারতাম, তো আমিও ভাবছি, ওরাও ভাবছে, তো খুব ভালো কথা, এর মধ্যে কোনো অন্যায় নেই।